আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। সকাল সকাল চলে আসলাম হাঁস মুরগি খরগোশ কবুতর সবার সাথে দেখা করার জন্য। ওরা কি অবস্থায় আছে, কেমন আছে, আপনাদের সাথেও দেখা করাইতাছি, কারণ আমি জানি আপনারা অনেকেই এগুলো মানে ওদেরকে অনেক পছন্দ করেন। আমার এই যে মুরগির বাচ্চা, মোরগের বাচ্চা দুইটা, এই বাচ্চা দুইটা সব মুরগির থেকে অনেক তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে গেছে। মানে ও অন্যগুলি একসাথেরই, কিন্তু ওরা একটু তাড়াতাড়ি আর কি বড় হয়েছে। মুরগি দুইটা এখন ডিম দিতেছে, কিন্তু আমার মুরগিরে মোরগকে ভয় পায়। আমাদের যে বাজিগার পাখিগুলি, ওই পাখিটা একবার অনেক দিন আগে ডিম দিছিল, বাচ্চা উঠছিল, বাচ্চাগুলি একটাও বাঁচে নাই। এখন আবার নতুন করে বাচ্চা মানে নতুন করে আবার ডিম দিতেছে। আমাদের দজ্জাল বাবার বউ যে অন্য আরেকটার সাথে জোড়া নিছিল, এই যে বউটা এই নতুন জোড়া নিছে, যে এই নতুন জোড়ার থেকে ওরা একটা বাচ্চা উঠাইছে। দুইটা ডিম পারছিল, দুইটা ডিমের থেকে একটা ডিম নষ্ট, আর এই একটা বাচ্চা উঠাইছে। বাচ্চাটা বেশি একটা বড় হয় নাই, আর এক সপ্তাহ পরে হয়তো আর কি বড় হয়ে যাইব। দজ্জাল বাবার বউ ওর এই যে মাঝখানের ঘর বাদ দিয়া ওই কোনার ঘরে, মানে এক ঘর বাদ দিয়া ওই কোনার ঘরে নতুন জোড়াটা নিচ্ছে। আর আমাদের যে নতুন বাচ্চা উঠাইছিল, ওই বাচ্চাগুলি দেখা দেখা বড় করছিলাম, এই যে এই এক জোড়া আর ওই মাটি মাটি কালার এক জোড়া, এই দুই জোড়া বাচ্চা হচ্ছে নতুন। বেশি বাচ্চা বাড়াই না আমার আর কি, যেগুলি আর কি একটু পছন্দ হয়, দেখতে ভালো লাগে, ওইগুলি আর কি বড় করি। এই যে এই বাচ্চাটাও নতুন, ওর একটা বাচ্চাই আর কি রাখছি, আর একটা বাচ্চা ওইটার মুখে গোটা উঠছিল, তার জন্য ওইটা আর রাখি নাই। আর অনেকেই বলেন যে আমার হাঁসের বাচ্চা দুইটা কেন, আমার আর একটা হাঁসের বাচ্চা মারা গেছে। তিনটা হাঁসের বাচ্চা ছিল, ওইখান থেকে একটা হাঁসের বাচ্চা মারা গেছে। আমাদের ঘুঘু পাখির বাচ্চাগুলি শুধু বাড়তেই আছে। এই জায়গায় এখন ছয়টা সাতটা আটটা বাচ্চা, এগুলি সব ঘুঘু পাখির বাচ্চা। এখন আবার নতুন করে ঘুঘু পাখি ডিম নিয়ে বসছে। আমার যে বোম্বাই মরিচ গাছটা, এই গাছটার ভিতরে সবগুলি মরিচ পাইকা একদম লাল টকটকা হয়ে গেছে। তাই ভাবলাম যে সবগুলি মরিচা উঠায় ফেলাই, কারণ এই বোম্বাই মরিচ শুকাইতে দিলেও শুকায় না, এগুলি শুকাইতে দিলেও কেমন জানি নরম হয়ে যায়, আর মানে শুকনা মরিচের মতো হয় না। তার জন্য ভাবলাম যে সবগুলি উঠাই, উঠায় দেখি কতগুলি হয়, আচার টাচার দেওয়া যায় কি না। এখন দেখা যাইতেছে মরিচ সব তোলার পরে দেখি যে মাত্র এই কয়টা মরিচ হয়েছে। ভাবছিলাম না জানি কতগুলা মরিচ হইব, ঝুড়ি একটা নিয়ে আইছি বিশাল বড়, ঝুড়িটা নাকি বইরা যাইব। এখন দেখি এই যে এই কয়টা। ছাদের কাজ শেষ করে এখন দোকানে চলে আসলাম, দোকানের কাজ করার জন্য। আর সাবিহা বাইরে খেলা করতেছে। আজকে বাইরে প্রচুর বাতাস। সাবিহা যেখানে খেলা করতেছে এইখানেই আর কি, ওই চালের উপরে উঁচায় বড় একটা আম গাছ, ওইটা আম গাছ, ওইখানে জোরে বাতাস নামলেই সারা মানে অনেক আম পড়ে, সারাক্ষণই আম পড়তেই থাকে। তার জন্য সাবিহা এইখানেই খেলা করে, আম পড়ে আর দৌড় দিয়া যায় আম নিয়ে আসে। এই যে দেখাই কতগুলো আম পড়ছে, এখন অনেক বাতাস ছাড়ছে, বাতাসটা দেখাইতে পারতাছি না, আগে আম টুকাই নেই। এগুলি সব পাকা পাকা আম, এখান থেকে এই যে পাকা পাকা আম পড়ে, আর তুফান আসলে তখন পাকা না কাঁচাগুলিও পড়ে। এগুলি দিয়া কি করবা, আচার বানামু, আচার খাইবা তুমি? দেখেন দেখ তো, আমি জীবনে দেখিনি।
দেখেন পাকা পাকা আম পেয়েছি, আর একটা বিশাল বড় দানব পেয়েছি। দেখেন পাকা মাছ পাকা, এই যে প্রথমে দেখেন সব ওই দেখতে দেখতে মেরে, এই দেখেন অনেক দামি নিয়েছি আমি। মা এগুলি সব দিয়ে আমি রেখে পাবে, ঠিক আছে? দেখো পাকা পাকা আম খেলে কত মিষ্টি। এই জিনিস বিয়া আচার আমি বানাইছি, কো বানাইছি? আচার না বানামু, খাওয়াম। ঝড় বৃষ্টি আসলে ছাদের অবস্থা কেমন হয় দেখানোর জন্য ছাদে চলে আসলাম। দেখেন কিভাবে পানি আসে, আর শিলা বৃষ্টি পড়তেছে এখন। বৃষ্টি হইলে পরে খুব ঠান্ডা পড়ে, আর একটু ঠান্ডা পড়লে এই মুরগির বাচ্চাগুলি জানি কেমন হয়ে যায়। তার জন্য আমি রোদ উঠলে রোদ্রের মধ্যে খাঁচায় বইরা তারপরে মুরগির বাচ্চাগুলি দিয়া রাখি। রোদ্রে দিলে পরে দেখা যায় মুরগির বাচ্চাগুলি অনেকটাই সুস্থ হয়ে যায়। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ মনে করে একটা লাইক করে দিবেন, আর যারা নতুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তুমি দাও, এখন খাবার লাগবো না, এখন আর অগরে রোদ্রে রাখছি, রোদ্রে আরাম করতেছি। বড় বাচ্চাগুলিরে খাঁচার মধ্যে রাখছি, আর ছোট বাচ্চাগুলিরে কার্টনে রাখছি। যে ভাবছি ছোট বাচ্চাগুলি কার্টন থেকে বাইর হইতে পারবো না, এখন দেখি ছোট বাচ্চাগুলি আরো বেশি পাজি, ওগুলি উড়াল দিয়া দিয়া কার্টনের বাইরে চলে আসতে চায়। তার জন্য এখন সবগুলি বাচ্চারে একসাথে খাঁচার মধ্যে বইরা রাখবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।